আসসালামু আলাইকুম। আজকের ভিডিও শরিকা বা কোম্পানির কাজে ব্যবহৃত আরবি শব্দ ও বাক্য। ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, দেখলে আপনাদেরই উপকার হবে। আপনাদের জন্য ভিডিও তৈরি করি, বাংলার সাথে আরবি অক্ষরও লিখে দিচ্ছি, এজন্য অতিরিক্ত পরিশ্রম ও সময় ব্যয় হয়, তাই আপনাদের থেকে একটি লাইক ও কমেন্ট তো আশা করেই। তাছাড়াও আপনাদের আরও বেশি সুবিধার জন্য লেখাগুলো যাতে পিডিএফ ও টেক্সট আকারে পেতে পারেন, এজন্য ওয়েবসাইটের লিঙ্ক এই ভিডিওর ডিসক্রিপশনে দিয়ে দেব, সেখান থেকে মুখস্থ করে নিতে পারবেন। চলুন শুরু করি। এর আগে প্রশ্ন করা হয়েছিল কাজ কয়টা পর্যন্ত চলবে, বলা হয়েছিল সন্ধ্যা ছয়টা পর্যন্ত। এটা আরবিতে হবে হাত্তা মাসা সাআ সিত্তা, হাত্তা মাসা সাআ সিত্তা, অর্থ সন্ধ্যা ছয়টা পর্যন্ত। এর শব্দার্থগুলো বলি, হাত্তা অর্থ পর্যন্ত, মাসা অর্থ সন্ধ্যা, সাআ অর্থ ঘণ্টা বা সময়, আর সিত্তা অর্থ ছয়টা। পরবর্তী বাক্য, কুল্লয়ম গাবল সুগলিয়াবদা লাজেম এলবেস জাজমা ওয়া মালাবিস শরিকা, অর্থ প্রতিদিন কাজ শুরু করবার পূর্বে বুট জুতা এবং কোম্পানির ড্রেস পরা আবশ্যক বা প্রয়োজন। এই বাক্যটা বড়, তাই ভেঙে ভেঙে বলছি বোঝার সুবিধার্থে। কুল্লয়ম গাবল সুগলিয়াবদা, প্রতিদিন কাজ শুরু করবার পূর্বে, লাজেম এলবেস পরিধান করতে হবে, কি পরিধান করতে হবে, জাজমা ওয়া মালাবিস শরিকা, বুট জুতা এবং কোম্পানির ড্রেস। এই বাক্যের শব্দার্থগুলো বলি, এলবেস অর্থ পরিধান করা, জাজমা অর্থ বুট জুতা, ওয়া অর্থ এবং, মালাবিস অর্থ ড্রেস, আর শরিকা অর্থ কোম্পানি, মালাবিস শরিকা অর্থ কোম্পানির ড্রেস। পরবর্তী বাক্য, লাজেম সই সুগুল কোয়েস তামাম, লাজেম সই সুগুল কোয়েস তামাম, অর্থ হচ্ছে ভালো করে কাজ করা আবশ্যক বা ভালো করে কাজ করবে, ঠিক আছে। লাজেম সই সুগুল কোয়েস তামাম, ভালো করে কাজ করা আবশ্যক বা ভালো করে কাজ করবে, ঠিক আছে। এ বাক্যের শব্দার্থগুলো হচ্ছে, লাজেম অর্থ অবশ্যই, সই অর্থ করা, কোয়েস অর্থ ভালো, তামাম অর্থ ঠিক আছে বা ওকে। আমরা বাংলায় বলি না ঠিক আছে তো বা ওকে, এই তামাম অর্থ ঠিক আছে বা ওকে। ইন্তা সউই সুগল কোয়েস, ইন্তা সউই সুগল কোয়েস, আনা সউই রাতেব জিয়াদা, অর্থ তুমি ভালো করে কাজ করলে আমি বেতন বাড়িয়ে দেব। বাক্যটি দুই ভাগে ভাগ করে বলি, ইন্তা ইন্তা সউই সুগল কোয়েস, তুমি ভালো করে কাজ করবে, আনা সউই রাতেব জিয়াদা, আমি বেতন বাড়িয়ে দেব। শব্দার্থ, ইন্তা বা আন্তা অর্থ তুমি, সউই অর্থ করা, কোয়েস অর্থ ভালো, আনা আমি, রাতেব বেতন, আর জিয়াদা অর্থ অতিরিক্ত বা বেশি। পরবর্তী বাক্য, দাহিন হাগ্গি রাতেব কাম, অর্থ এখন আমার বেতন কত, আলহীন হাগ্গি রাতেব কাম অথবা দাহিন হাগ্গি রাতেব কাম, অর্থ এখন আমার বেতন কত। দাহিন অর্থ এখন, আবার আলহীন অর্থ এখন, হাগ্গি অর্থ আমার, রাতেব অর্থ বেতন, কাম অর্থ কত। পরবর্তী বাক্য, আপনার মোদির উত্তরে বলছে, দাহিন হাগ্গাক রাতেব আলফিন রিয়াল, দাহিন হাগ্গাক রাতেব আলফিন রিয়াল, এখন তোমার বেতন 2000 রিয়াল। দাহিন হাগ্গাগ রাতেব, এখন তোমার বেতন আলফিন রিয়াল, 2000 রিয়াল, অর্থ এখন তোমার বেতন 2000 রিয়াল। শব্দার্থ, দাহিন অর্থ এখন, হাগ্গাক অর্থ তোমার, রাতেব অর্থ বেতন, আলফ অর্থ 1000, আর আলফিন অর্থ 2000, রিয়াল অর্থ সৌদির টাকাকে বলা হয় রিয়াল। নেক্সট, মুদির হাগ্গি রাতেব কিদা মাফি এমসি হাজা মাররা গালিল, অর্থ মুদির এমন বেতন চলবে না, ইহা অনেক কম, বেতন এখন অনেক কম, তাই আপনি বলছেন মুদির হাগ্গি রাতেব কিদা এমন বেতন মাফি এমসি চলবে না, হাজা মাররা গেলিল ইহা খুবই কম, হাজা মাররা গেলিল ইহা খুবই কম। পুরো বাক্যটা একসাথে বলি, মুদির হাগ্গি
রাতেব কিদা মাফি এমসি হাজা মাররা গেলিল, অর্থ মুদির এমন বেতন চলবে না বা এমন বেতনে হবে না, ইয়া অনেক কম। শব্দার্থ, মুদির অর্থ কোম্পানির পরিচালককে বলা হয় বা বসকে বলা হয় মুদির। হাগ্গি অর্থ আমার, রাতেব অর্থ বেতন, কিদা অর্থ এমন বা এইভাবে, মাফি এমসি অথবা এমসি অর্থ চলবে না, হাজা অর্থ এই, মাররা গেলিল বা গালিল অর্থ অনেক কম, মাররা অর্থ বেশি বা অনেক, মাররা মাররা বারবার এরকম বোঝায়, মাররা গেল বা অনেক কম। পরবর্তী বাক্য, তৈয়েব ইন্তা সই সুগল মজবুত, ঠিক আছে তুমি ভালো করে কাজ করলে বা ভালো করে কাজ করবে। আনা সৌই রাতেব জিয়াদা মাফি মুশকিলা, আনা সৌই রাতেব জিয়াদা, আমি তোমার বেতন বাড়িয়ে দেবো, মাফি মুশকিলা, কোনো সমস্যা নাই। মুদির বলতেছে তুমি যদি ভালো করে কাজ করো তাহলে তোমার বেতন বাড়িয়ে দেবো। এটা আরবিতে তৈয়েব ইংতা সৌই সুগল মজবুত, ইন্তা সৌই সুগল মজবুত, আনা সৌই রাতেব জিয়াদা মাফি মুশকিলা, অর্থ হচ্ছে ঠিক আছে তুমি ভালো করে কাজ করলে আমি তোমার বেতন বাড়িয়ে দেবো, কোনো সমস্যা নেই। শব্দার্থ, তৈয়েব অর্থ ঠিক আছে, ইন্তা বা ইন্থ অর্থ তুমি, সৌই অর্থ করা সুগল কাজ, মজবুত অর্থ ভালোভাবে বা শক্তভাবে, আনা অর্থ আমি, রাতে অর্থ বেতন, মাফি অর্থ নাই, মুশকিলা অর্থ সমস্যা, মাফি মুশকিলা সমস্যা নাই, জিয়াদা অর্থ অতিরিক্ত বা বেশি। আপনার মুদ্রি ধরেন আপনাকে জিজ্ঞাসা করছেন হোয়েন সাওয়াক অথবা ফেন সাওয়াক অর্থ ড্রাইভার কোথায়, ফেন অর্থ কোথায়, আবার হোয়েন অর্থ কোথায়, সাওয়াক অর্থ ড্রাইভার বা সায়েক অর্থও ড্রাইভার। নেক্সট, কুল্লোয়ম সুবা মিতাইম সিসায়ারা অর্থ প্রতিদিন সকালে গাড়ি কখন যাবে বা কয়টায় যাবে, কুল্লোয়ম সুবা মিতাইম সিসায়ারা প্রতিদিন সকালে গাড়ি কয়টায় যাবে, ইলাল মাসনা ফ্যাক্টরিতে, প্রতিদিন সকালে গাড়ি কয়টার সময় বা কখন ফ্যাক্টরিতে গাড়ি যাবে, প্রতিদিন সকালে গাড়ি কখন ফ্যাক্টরিতে যাবে, কুল্লোয়ম সুবা মিতাইম সিসায়ারা ইলাল মাসনা অর্থ প্রতিদিন সকালে গাড়ি কয়টার সময় ফ্যাক্টরিতে যাবে। শব্দার্থ, কুল্লোয়ম অর্থ প্রতিদিন, সুবা অর্থ সকাল, মিতাইমসি অর্থ যাবে, আসলে ইমসি অর্থ হাঁটা বোঝায়, আর মিতাইমসি অর্থ কখন যাবে এরকম বোঝায়, সাইয়ারা অর্থ গাড়ি, ইলাল মাসনা অর্থ ফ্যাক্টরিতে, মাসনা অর্থ ফ্যাক্টরি, ইলাল মাসনা ফ্যাক্টরিতে। পরবর্তী বাক্য, কুল্লোয়াম সায়ারা ইমসি সুবা সা সিত্তানুজ অর্থ প্রতিদিন গাড়ি সকাল সাড়ে ছয়টায় যাবে, কুল্লোয়াম সায়ারা ইমসি প্রতিদিন গাড়ি যাবে সুবা সা সিত্তানুজ অর্থ সাড়ে ছয়টায়। বাক্যটি একসাথে বললে এমনই হয়, প্রতিদিন গাড়ি সকাল সাড়ে ছয়টায় যাবে, একসাথে পুরো বাক্যটা আরবিতেই বলি, কুল্লোয়াম সায়ারা ইমসি সুবা সা সিত্তানুজ প্রতিদিন গাড়ি সকাল সাড়ে ছয়টায় যাবে। শব্দার্থ, কুল্লোয়ম প্রতিদিন, সায়ারা ইমসি গাড়ি যাবে, ইমসি অর্থ হাঁটা আর সায়ার ইমসি গাড়ি হাঁটা, এটা তো হয় না, গাড়ি যাবে বোঝায়, সুবা অর্থ সকাল, সিত্তা অর্থ ছয়, নুজ অর্থ অর্ধেক, আর সা সিত্তা নুজ অর্থ সাড়ে ছয়টায়। পরবর্তী বাক্য, কুল্লু নফর ইরকাব সায়ারা গাবল সা সিত্তা নুজ তামাম অর্থ সবাই সাড়ে ছয়টার আগে গাড়িতে আরোহণ করবে বা গাড়িতে উঠবে বা গাড়িতে চড়বে, ঠিক আছে। কুল্লু নফর ইরকাব সায়রা প্রত্যেক লোক গাড়িতে উঠবে, গাবল সা সিত্তানুজ মানে সাড়ে ছয়টা বাজার আগে, তামাম ঠিক আছে। পুরো বাক্যটা একবার বললে এভাবে এরকমই হয়, কুল্লু নফর ইরকাব সায়রা গাবল সা সিত্তানুজ তামাম, সবাই সাড়ে ছয়টার আগে গাড়িতে চড়বে বা আরোহণ করবে, ঠিক আছে। শব্দার্থ, কুল্লু নফর সব লোক, এরকাব আরোহণ বা চড়া, এরকাব সায়রা গাড়িতে আরোহণ করা বা গাড়িতে চড়া, গাবল সা সিত্তানুজ অর্থ সাড়ে ছয়টার আগে বা পূর্বে, তামাম অর্থ ঠিক আছে। পরবর্তী বাক্য, বাদ সা সা বাদ সুবা সা সিত্তানুজ আনা মাফি ইস্তাননি আইউ নফর অর্থ সকাল সাড়ে ছয়টার পর আমি কারোর জন্য অপেক্ষা করব না। আপনার মুদির বলতেছে
বাদ সুবা সা সিত্তানুজ, অর্থ সকাল সাড়ে ছয়টার পর। আনা মাফি ইস্তাননি, আমি অপেক্ষা করব না। আইউ নফর, কারো জন্য। পুরো বাক্যটা একসাথে বললে এরকমই হয়, বাদ সুবা সা সিত্তানুজ আনা মাফি ইস্তাননি আইউ নফর, অর্থ সকাল সাড়ে ছয়টার পর আমি কারো জন্য অপেক্ষা করব না। শব্দার্থ, বাদ অর্থ পরে, সুবা সা সিত্তানুজ অর্থ সকাল সাড়ে ছয়টা, ইস্তাননি অর্থ অপেক্ষা করা, আবার ইন্তজার অর্থ অপেক্ষা করা। আনা মাফি ইস্তাননি, আমি অপেক্ষা করব না। আইউ নফর, যে কোনো বা যে কোনো লোক।